আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিভোর্স শর্ট স্লিপ শার্ট এর বেসিক তৈরি করছিলাম, যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। বাকি অংশ আজকে দেখাবো, আশা করি বাকি আরও একটা ক্লাস হবে, অর্থাৎ তিনটা হবে টোটাল। প্রথমটাতে গিয়েছে শার্টের বেসিক, দ্বিতীয়টাতে শোল্ডার স্লোপের ফরওয়ার্ডিংটা এবং কলার মডেল করে দেখাবো ট্রেস করে, আর তৃতীয় যেটা করবো এটাতে গ্রেডিং দেখাবো। তো চলুন দেখা যাক কতদূর পারে আমাদেরকে দিতে, আর আপনারাও নেওয়ার চেষ্টা করেন, দেখেন আল্লাহ আপনাদের জন্য কী রাখছে। তো শুরু করছি ফরওয়ার্ডটা, ফরওয়ার্ড নেওয়ার জন্য অফসেট নিতে হবে, অফসেট ইভেন শোল্ডার স্লোপ প্যান্টটাকে মাইনাস 1 ইঞ্চি ভিতরে দিলাম, এটা ফরওয়ার্ডের রাইটিং। লাইনটা একটু বড় করতে হবে, বেলে তুলে দিতে হবে, ক্লিপ করে কাটতে হবে, মডিফাই করে ক্লিপ। এখন এটা ক্লিক করে কেটে নিতে হবে, আবারও ক্লিক করতে হবে ফ্রন্ট শোল্ডারের সাথে, নেকটা ফ্রন্টের সাথে। তাহলে আমার ফরওয়ার্ড কমপ্লিট। যারা ফরওয়ার্ডটা কিছু বুঝেন না, আশা করি খুবই সহজে বুঝতে পারবে বা পারছি। চলুন এরপরে কলারের কাজ ধরে, আমার ফরওয়ার্ড শেষ। কলারটা তৈরি করার আগে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করবো, এখানে লেন্থের মেজারমেন্ট 8.8 কাছাকাছি নেওয়ার জন্য, যাতে কাছাকাছি হয়, আশা করি হয়ে যাবে। ওই মেজারমেন্ট দিতে হবে 2.25, 2 কোয়ার্টার, কোনো নাম দিলাম না সেভ করার জন্য, রেক্ট্যাঙ্গেল হিসেবে থাকলো। এটাকে বেশি করে নেব, আমরা কলার ফুলনেসের জন্য 3 ইঞ্চ দেবো, অর্থাৎ 3 এর 3 3 ফুট হবে। সেক্ষেত্রে অফসেট ইভেন দিতে হবে -0.375, অ্যাপ্লাই, ওকে। ঠিক, আমরা যে লাইনটা অফসেট ইভেন দিয়ে নিয়েছি সেইটা থেকে কলার নেব আমরা, কলার স্ট্যান্ড যা আছে তা -1.25। তাহলে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ফেলছি, যেটা এটা হচ্ছে কলার স্ট্যান্ড আর এটা হচ্ছে কলার সেন্টার ব্যাক, আর এই যে বাকি অংশগুলো আছে থ্রি, এটা হচ্ছে ফুলনেসের জন্য। তো চলুন দেখা যাক কলার শেপটা কীভাবে নিতে হবে। টু পয়েন্ট কার্ভ থেকে আমি সামনেটা নিব, বেল তুলে দিতে হবে, এই পয়েন্টটা ধরতে হবে। চলুন আমার কাছাকাছি একটা শেপ দিচ্ছি, এটাকে নোট করে নেব আমরা। তার আগে আমরা স্মার্ট করে নেবো লাইনটাকে, মোটামুটি স্মার্ট হয়ে গেছে,
নেটটাকে এই লাইনটাকে আবার রেসপন্স করে অফসেট ইভেন দিয়ে উপরে তুলে নিব আমরা, অর্থাৎ 1/4 উপরে, 1.25। হ্যাঁ দেখতে পাচ্ছেন, এখন যেটা করতে হবে এটার মধ্যে একটু এখানে শেপ আর একটু সুন্দর করতে হবে, আর একটা কাজ করতে হবে তোমার নেক লাইনে যা আছে তা করতে হবে, কোন লাইনটা তো দেখাচ্ছি আমি, মেশারমেন্ট করতে হবে নেক, তাহলে আমার এই লাইনটাতেও 8.87 হতে হবে, এই কার্ভ লাইনটাতে 8.9ও আছে, আমরা করে নেব বাকিটা। তো মোটামুটি আমি একটা লাইন নিয়ে ফেলছি, দেখেন এরপরে কি করতে হবে আমাদের কলারটাতে, ব্যান্ড শেপটা দিতে হবে, তো দেখা যাচ্ছে মোটামুটি ব্যান্ডের শেপ কমপ্লিট হয়ে গেছে, স্মল দিয়ে করে নিয়েছি, এখন কলারটা বাকি আছে, চলুন কলারটাও দিয়ে নিই, কলারটা ঠিক এই পয়েন্ট থেকে পরে সেম, কলার মেজারমেন্ট আছে, কলার পয়েন্ট লেন্থ 2/4, 2.25। এই জায়গাটাতে একটু শেপ দিই, একটু শেপ দেবো দেখাচ্ছি আমি, শেপ দিয়ে হালকা করে একটু শেপ দিতে হবে। দেখা যাচ্ছে আমি কলার টপে হালকা করে একটু শেপ দিয়েছি, কারণ এটা
কলাম টপ মেজারমেন্টটা কম আছে। অলরেডি আমার কলার তৈরি করাও শেষ, বেসিক যেটা কলারের বেসিক তৈরি করাও শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটাকে ট্রেস করে কিভাবে এটা ট্রেস করে তুলবে। চলুন ট্রেস করে তুলে দেখাবো কলারটা কিভাবে হবে, কলার এবং ব্যান্ডটা। তো কলারটাকে আমি বডির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, এখন এটাকে আমি তুলে দেখাবো কিভাবে তুলতে হবে ট্রেস। কলার ব্যান্ডটা তুলতে হবে, এটাকে আমরা কলার স্থান বা কলার ব্যান্ড বলি। কলার এইভাবে কলারটা ফোল্ড করলে এই অবস্থায় হবে। যদি ফোল্ড না করি মিররটা ফুলনেসটা আমরা রাখি, সেক্ষেত্রে কলারটা একটু রোটেট করে নিতে হবে, ফ্লিপ করলেও হবে। ফ্লিপ আছে মডিফায়ার ভিতরে, এভাবে জয়েন্টটা হবে। কলারটাকে কপি করে পেস্ট করে দেব। S×2 মানে শেল দুটা হবে, সেক্ষেত্রে সেভ। এটা দিলাম কলার হিসেবে, এটা দেবো কলার স্ট্যান্ড। তাহলে কলার এবং কলার স্টান শেষ হলো, এরপরে বাকি আছে স্লিপ, ফ্রন্ট বোর্ড, ব্যাক। ব্যাকটা তুলে ফেলি, দেখা যাক
ব্যাগও তুলে ফেলছি, সেক্ষেত্রে ব্যাগটাও সেফ দিয়ে নিই। ব্যাগটাকেও ভাগ করতে হবে, ব্যাগ ইয়োক একটা, ব্যাগ একটা, ব্যাগটা ব্যাগ হিসেবে রেখে দেবো, ট্রেস করে ইয়োকটা আলাদা করতে হবে। চলুন আবার ট্রেস করতে হবে এটাকে, অথবা আমরা কেটে ফেলতে পারি, একটা অপশন দেখায় এখন থেকে অনলাইন আমরা ব্যাগ ইয়োক আবার কেটে ফেললাম, এটাকে বাদ দিই। দিনেও আবার ব্যাক টু আসছে, হয়তো দেবো ব্যাক হিসেবে দেবো হিসেবে, আর এটাকে ব্যাক ইয়োক হিসেবে দেবো। হয়ে গেছে ফ্রন্ট, অবশ্য আমাদের পিকচারে ফ্রন্টে কোনো ইয়োক নেই, কোনো ইয়োক নেই, সেক্ষেত্রে ফ্রন্টে একটা পকেট আছে, এটা আপনারা তৈরি করে নেবেন, আমি পকেট দেখাচ্ছি না, সময় নষ্ট হবে, পকেট ইজি আছে। আমি ফ্রন্ট পার্টটাকে আপনাদেরকে তুলে দেখাই, আবার ট্রেস করে মোটামুটি ফ্রন্টও করে ফেললাম, কিন্তু ফ্রন্ট বক্স ব্লেডের জন্য পিকচারটা দেখি একটু। হ্যাঁ, এখানে প্রেসিং সিস্টেম আছে, আমরা বক্স ব্লেড দেখাব, তাহলে আপনাদের আর একটা অপশনের কাজ জানা হবে। হ্যাঁ বলছিলাম, একটা অপশনের কাজ জানা হবে, সেটা হলো প্লেট, প্লেটটাকে সিলেক্ট করতে হবে, কতটুকু বক্স প্লেটটা হবে সে মেশারমেন্টটা দিতে হবে। আমরা সাধারণত কোয়ার্টার স্টেজগুলো, তা আমরা কোয়ার্টার দিচ্ছি 0.25, আবার একটা প্লেট হবে, সেক্ষেত্রে অলরেডি বক্স প্লেটটা হয়ে গেছে, সেক্ষেত্রে বক্স প্লেট অনুযায়ী আমি দুটো লাইন করে দিচ্ছি বোঝার জন্য, হ্যাঁ এই বরাবর আমার বক্স প্লেটটা হবে, অর্থাৎ অফসেট ইভেন দিয়ে দিয়ে দেবো, অফসেট 0.25, পরবর্তীটাও -0.25, এটা আমার বক্স প্লেট হবে। বাটন সেন্টার যেটা, সেটা হচ্ছে আরো নিচে লাইনটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার বাটন সেন্টার, লাইন দুটো ছুটে গেছে, আবার লাইন দুটো মিলাই নিতে হবে, গ্রেতে গিয়ে ইন্টারসেকশন অবশ্যই মেশারমেন্ট করার ক্ষেত্রে প্যাটার্নের, তখন আপনার প্লেটটা
এই বরাবর মেশারমেন্টটা বাদ দিয়ে নিতে হবে, একটু বাদ দিয়ে নেবে স্ট্রেট করে। দুইটা হবে সেটা একটু অবশ্যই ফ্রন্টটা লেপ্যাট করতে হবে। লেপ্যাট করতে গেলে একটার ভিতরে বক্স প্লেটটা থাকবে আর একটার ভিতরে বক্স প্লেট থাকবে না, সেক্ষেত্রে যেটা ভুল করছি লেপ্যাট করিনি, তো যেটা আছে এটা হবে লেপ পার্ট। একবারে লেফট পার্ট দিয়ে সেট দিই, ফ্রন্ট লেফট, ফ্রন্ট লেফট এসেন টু ওয়ান, খুব সহজে ফ্রন্ট লেফট হয়ে গেল। শুধু ফ্রন্টটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের আর একটা ফ্রন্ট তুলতে হবে রাইট ফ্রন্টটা তৈরি করার জন্য। সেক্ষেত্রে আমার আবারও বেসিক থেকে তুলতে হবে, ইন্টারসেকশন এক্স দিয়ে লাইনটাকে শর্ট করে নিচ্ছি। এটাকে দিব মডিফাই থেকে ক্লিপ, এটা ঘোরাতে হবে। এরপরে দিতে হবে সেট রোটেট দিয়ে শুরু করতে হবে। এটাকে শেপ দিতে হবে ফ্রন্ট, এটা দিয়েছিলাম লেফট হিসেবে, এটা রাইট। তাহলে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ব্যাগিও কলার কমপ্লিট। আমার বাকি আছে তাহলে স্লিপ,
চলুন তাহলে স্লিপটাও তুলে নিই। স্লিপটা তোলার আগে মিরর করে তুলি সহজভাবে। ব্যাক গিয়ে সেট রোটেট করে নেব X90 সোজা করে। বাকি আছে অ্যালাউন্স গুলো দেওয়া, কোথায় কোথায় অ্যালাউন্স দিতে হবে সেটা একটু দেখে নেবেন। সাদা শেড দিব, পরবর্তীতে আমার প্রয়োজন হলে যেভাবে শেড দেবো ঠিক সেভাবেই হবে। সিস্টেমটা অবশ্যই আপনারাও জেনে নিতে পারেন। শুধু সেইভে গিয়ে এখানে টিক চিহ্ন দিতে হবে। দেখেন এখানে কী লেখা আছে, সেট অরিজিনাল পজিশন সিলেক্ট করে সব পেজগুলো সিলেক্ট করে সেভ দিয়ে নিন। এখন আমাদের অ্যালাউন্সগুলো বাকি আছে, আমি আগে একটা সঙ্গে একটা অ্যালাউন্স দিয়ে নিচ্ছি, পরে সবগুলো একটা একটা আশা করি যেগুলো আছে ঠিক আছে সবগুলোই। একটু স্লিপটাতে বাড়াতে হবে,
স্লিপ যদি সেম হবে 3/4, তাহলে 3/4 সাথে আর হাফিং ক্রিয়েট করতে হবে, অর্থাৎ 1/4 1.25 আমরা এটাকে টার্ন ব্যাক করে দেবো। ফ্রন্ট যেহেতু লেপার্ড আছে, সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট উভয় সেম অ্যালাউন্সের প্রয়োজন নেই, কম বেশি হবে। যেমন আমি একটু বোঝানোর চেষ্টা করছি, ফ্রন্টে আমাদের অ্যালাউন্সের প্রয়োজন হচ্ছে এই পর্যন্ত, কত আছে 1/2, এটা হবে আপনার লেফট ফ্রন্টে। আর রাইট ফ্রন্টে হবে এখানে যা আছে 1/2, তার থেকে কম প্রয়োজন। দেখি এই অ্যালাউন্সটা ভেঙে প্লেটের মধ্যখানে ঢুকে যাবে, কিন্তু রাইট সাইডে আসে তা হবে না। রাইট সাইডে আসে এখানে আইসে আরো থ্রিডের ভিতরে ঢুকবে, সেক্ষেত্রে 1/2, 1/2 না, 1/2 থেকে অনেক কমবে, 1/3, অর্থাৎ এই সাইডটাকে স্টিচটা কমায় দিতে হয় 1/8। সেক্ষেত্রে অ্যালাউন্সটা নিতে হবে ঠিক আমার মতো করে নিলে আশা করি রিপোর্টে করবেন না। এখানে যা আছে 1/4, এই 1/4 করে আরো থেকে যুক্ত করবেন, তার মানে 1/5/8। কমপ্লিট হয়ে গেল আমার। দেখি এখন মডেলটা তৈরি করার জন্য কি করতে পারি। প্রথমে নিব আমি কলার, কলার স্ট্যান্ড ভাবে ধরেও করা যায়, একসঙ্গে যদি সবগুলো সিলেক্ট করি তাও করা যায়। আমি একটু সিরিয়াল মেনটেন করতেছি, কলার কলার স্ট্যান্ড করে নিচ্ছি। ফ্রন্ট লেফট, ফ্রন্ট রাইট, এরপরে নিচ্ছি স্লিপ, এরপরে নিচ্ছি ব্যাক, ইয়োক, ব্যাক, বেসিকটা মডেলে রেখে দিচ্ছি। দেখা যাক এখানে মডেলের নামটা দিতে হবে, এই এখান থেকে নামটা কপি করে নিয়ে যাই, হবে না এখান থেকে। জিরো দিলাম, কারণ জিরো দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে প্যাটার্নের মধ্যে কোনো সিনটেস বা বাড়তি কোনো মেশারমেন্ট নেই, সেক্ষেত্রে এটা আমার জিরো প্যাটার্ন, অর্থাৎ মেশারমেন্ট বরাবর যা আছে তা। এটাকে আমি সেভ দিয়ে নিলাম, ক্লোজ করে দিলাম। দেখি এখানে আসছে কিনা মডেল, মডেল তৈরি হয়ে গেছে। মডেলের পিস কোয়ান্টিটিগুলো বসাইনি, সেক্ষেত্রে আমি দেখাবো পিস কোয়ান্টিটিগুলো কীভাবে বসাতে হবে। এখানে কলার আর একটা বসাতে হবে,
এরপরে আসেন ব্যান্ড, দুটো হবে ফ্রন্ট পার্ট আর লেফট রাইট একটা একটা করে হবে। এরপর স্লিপ দুটো হবে, ব্যাগ ইয়োক একটা হবে, ব্যাগ একটা হবে। তাহলে এরপরে আসতেছে ফেব্রিক ক্যাটাগরি। ফেব্রিক কলার এটা হবে শ্যাল 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 শ্যাল, এটাও শ্যাল ফেব্রিক, এটাও শ্যাল ফেব্রিক, শ্যাল ফেব্রিক, না অন্য কোনো ফেব্রিক থাকতে পারে কালার ওয়াইজ বা ডিজাইনার, সেক্ষেত্রে আপনারা ভিন্ন সংখ্যা দেবেন, কন্ট্রাস্ট হতে পারে বা অন্য কিছু হতে পারে দেবেন। যেমন আমি এখানে কলার ফিউজিং দিচ্ছি এফ, কলার ফিউজিং এফ, প্রয়োজন নেই দুটো কেটে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, এই পর্যন্ত রাখলাম, অর্থাৎ পিস তুলে ট্রেস করে তুলে মডেল তৈরি করে আমি আপনাদের জন্য এই পর্যন্ত আজকে শেষ করতেছি। দোয়া করবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।